টপ এন্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ এইচপি দল। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেটস একাডেমিকে হারিয়ে ভালো শুরু পেয়েছে আকবর আলীরা। রবিবার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে 77 রানে। দলের এমন জয়ে দারুণ ভূমিকা রেখেছেন ব্যাটার পারভেজ হোসেন ইমন। মাত্র 49 বল থেকে 69 রানের ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে চড়েই 170 রানের বড় সংগ্রহ করে বাংলাদেশ এইচপি। টার্গেট ছিল যতক্ষণ ব্যাটিং করব নিজের প্রসেসে ব্যাটিং করব, বাট একটা সময় দেখা গেছে হচ্ছিল আমরা আর্লি উইকেট ফল করছি, তারপর হচ্ছিল চেষ্টা করছি হচ্ছিল সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং করার। আমাদের জন্য একটা ভালো উইন ছিল, টুর্নামেন্টের স্টার্টটা আমাদের ভালো একটা উইন হয়েছে, সো এই উইন নিয়ে ইনশাল্লাহ সামনের ম্যাচগুলো আগে। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার অভিজ্ঞতা যে কোনো ক্রিকেটারের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া দলও জিতেছে রেনেগেটসের বিপক্ষে, এমন অভিজ্ঞতা পরবর্তী সময়ে কাজে লাগবে বলেই বিশ্বাস ইমনের। অবশ্যই ভালো একটা অভিজ্ঞতা হয়েছে, আমরা দেশের বাইরে আসছি, এই ধরনের টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে ফার্স্ট টাইম, বিগ ব্যাশের টিম ছিল তো ওদের সাথে আমরা একটা ভালো জিতছি, অবশ্যই আমাদের অভিজ্ঞতার সামনে কাজে লাগবে। চেষ্টা করব বাকি ম্যাচগুলো ভালো জয় উপহার দেওয়ার দেশকে। ব্যাট হাতে ভালো শুরুর পর বল হাতেও নিজেদের সেরাটা দিয়েছেন বাংলাদেশের বোলাররা। রিপন মণ্ডল, আলিসাল ইসলামরা প্রতিপক্ষের ব্যাটারদের কোনো সুযোগ দেননি। 3 উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেছেন স্পিনার রাকিবুল হাসান। নর্মাল যে প্ল্যান থাকে ওই প্ল্যানে আমরা বোলিং করছি, ক্যাপ্টেনের প্ল্যান দিয়েছিল বিশেষ করে স্পিনারদের, আমরা আজকে 3 জন স্পিনার ছিলাম, সো আমাদের পার্টগুলো ভাগ ভাগ করা ছিল কে কখন বোলিং করবো বা কি প্ল্যানে বোলিং করবো, সো আমরা জাস্ট চেষ্টা করছি আমাদের প্ল্যানটা এক্সিকিউট করার। আর অ্যাজ এ স্পিনার এসব উইকেটের কন্ডিশনে একটু চ্যালেঞ্জ থাকেই, সো আমরা আমাদের স্কিল উপরে বিশ্বাস ছিল আমরা এক্সিকিউট করতে পারছি। খুব ভালো অভিজ্ঞতা আমাদের জন্য, কারণ এরকম একটা কন্ডিশনে এসে এতগুলো ভালো ভালো টিমের সাথে খেলা, ওটার এক্সপিরিয়েন্স নেওয়া আমাদের জন্য সামনে আরও যত টুর্নামেন্ট খেলবো বা ন্যাশনাল হয়ে যখন খেলবো তখন আমাদের মনে হেল্প করবে। আর এখানে যে কন্ডিশনে খেলা হচ্ছে অ্যাজ এ বলার, যদি আমি ভালো করতে পারি তাহলে আমার স্কিলটা দিয়ে আমি যখন ইন্টারন্যাশনাল লেভেলে খেলবো তখন আমার জন্য একটু হলেও সহজ হবে। ব্যাট হাতে ইমন, বল হাতে রাকিবুল, এই দুজনের পারফরমেন্সেই নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশের তরুণরা। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারা। রাহুল রায়, টি স্পোর্টস। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.